প্রিয় দর্শক আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আইন আদালত অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ফরহাদুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সব সময় আপনাদেরকে যে আইনগত বিষয়গুলো শেয়ার করি বরাবরের মতো আজকেও আমি একটু চেষ্টা করব আপনাদেরকে সেই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলুন শুরু করা যাক আসলে নদী খেলার মাঠ জলমহাল পুকুর অথবা অন্য যে কোনো জলাশয় বা জলাধার যদি কেউ বরাট করে ফেলে বা দখলে নিয়ে নেয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি একজন নাগরিক হিসাবে অথবা সংক্ষুদ্ধ ব্যক্তি হিসাবে আপনার করণীয় কি সমাজের একজন সচেতন ব্যক্তি হিসাবে আপনার করণীয় কি আমার করণীয় কি রাষ্ট্রের কি করণীয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আসলে এই জিনিসগুলো যখন লক্ষ্য করবেন তখন এটা রিড জুরিসডিশনের মাধ্যমে উচ্চ আদালতে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন ফাইল করে কিন্তু এগুলার প্রতিকার পাওয়া যায় আমরা আমাদের প্র্যাকটিসে তাই করে আসছি বিজ্ঞ আইনজীবীরা এগুলাতে বেশ ভালো রিলিফ পাচ্ছেন আদালতে এই বিষয়গুলোকে পজিটিভলি নিচ্ছেন যদি যথাযথ ফেসি কেস থাকে লোকাল স্ট্যান্ডাই থাকে আদালতে যদি কোনো রকম যৌক্তিক গ্রাউন্ড উপস্থাপন করা যায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আদালত বিষয়গুলোকে খুব কোহিয়ালি অ্যাকসেপ্ট করে এবং একটা চমৎকার ওটার দেয় যা হোক নদী কোনো খেলার মাঠ কোনো জলমহাল ইত্যাদি বা পুকুর যদি কেউ ভরাট করে ফেলে বা দহলের চেষ্টা চালায় বা চেষ্টা করে ফেলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন মহামান্য একজন বিজ্ঞ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর সহিত যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে উপযুক্ত কাগজ অথবা পত্রিকায় কোনো কাটিং বা পত্রিকায় কোনো নিউজ বা যদি কোনো টেলিভিশনে নিউজ থাকে সেটা রেফার করবেন আর সেক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী আপনাদেরকে যথাযথ প্রতিকার দেওয়ার জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করে তাদের এই সমস্ত কর্মকাণ্ড ইলিগাল কর্মকাণ্ডকে স্টপ করার জন্য তাদেরকে ডাইরেকশান দিবে এবং তাদের যে সংশ্লিষ্ট যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে রেসপন্ডেন্ট থাকবে তাদের ইন চ্যালেঞ্জ করে যখন মহামান বিজ্ঞ আইনজীবী যখন আদালতে উপস্থাপন করবে পিটিশানটা রিট পিটিশানটা সেই ইন আসলে ইলিগাল ঘোষণা করবে এবং তাদের এই অ্যাক্টিভিটিকে ইলিগাল ঘোষণা করবে একটা অ্যাড ইন্টারিম অর্ডার অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ আদালত দিয়ে থাকে স্টে বা স্ট্যাটাস এ ধরনের ওটা কিন্তু দিয়ে থাকে অনেক ক্ষেত্রে ইনজাংশানও দিয়ে থাকে তো যাই হোক এই বিষয়গুলো যখন আসবে আপনাদের নজরে তখন অবশ্যই এটার উচ্চ আদালতে কিন্তু প্রতিকারের ব্যবস্থা আছে উচ্চ আদালতে এই বিষয়গুলোতে ইন্টারফেয়ার করে আশা করি আপনারা সেই সুযোগটা নেবেন সকল সময় খেয়াল রাখবেন যে আইনি কোনো প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আপনার মামলায় জিতার বেশিরভাগ অংশ নির্ভর করে একজন সৎ দক্ষ মেধাবী একজন বিজ্ঞ আইনজীবীর উপর বেশিরভাগ ক্ষেত্রেই আপনার আভিডেন্স আপনার পেপার্স ডকুমেন্টস এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় তো রয়েছে বাট ফিফটি পারসেন্ট অ মোর দেন দ্যাট নির্ভর করে একজন বিচক্ষণ দক্ষ সৎ আদর্শবান নিষ্ঠাবান এবং দায়িত্বের প্রতি যিনি সচেতন এমন একজন বিজ্ঞ আইনজীবীর উপর আর এইটা সবার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি একজন ভালো বিজ্ঞ সৎ আইনজীবী খুঁজে বের করবেন কোনো দালাল মোহরি বা রকম মিডিয়া বা কোনো ব্রোকারের শরণাপন্ন না হয়ে সরাসরি যে কোনো বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কোনো বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনি কিন্তু উচ্চ আদালতের বিষয়গুলো সমাধান পেতে পারেন এ ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন না হলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বিচার প্রার্থীরা তাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় প্রতারকদের খপ পড়ে পড়ে আমরা আমি মনে করি আপনারা সবাই সচেতন সচেতন থাকবেন আইনগত বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য বিজ্ঞ বন্ধুদের সহযোগিতা নেবেন সময় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন